আলাইকুম সবাইকে টেকনিক পক্ষ থেকে ওয়েলকাম করছি আজকে আমরা শুরু করছি নতুন চ্যাপ্টার যেটা চতুর্থ অধ্যায় ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং যেটাতে আমরা ম্যালেরিয়া নিয়ে আলোচনা করব তো তিনটা টপিক গ্রস রয়েছে তার মধ্যে আজকে আমরা শুরু করছি ভাইরাস তো প্রথমে আমাদের জানা লাগবে ভাইরাস কি তো আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ভাইরাস ঘটিত বিভিন্ন রোগ হয় যেমন সর্দি ইনফ্লুয়েঞ্জা কফ এরকম নানা ধবিধ রোগ কিন্তু ভাইরাসে অ্যাটাকে হয়ে থাকে কিন্তু ভাইরাস জিনিসটা কে এটা সম্পর্কে অনেকেরই আমাদের আইডিয়া নেই তো ভাইরাস আসলে একটি ল্যাটিন শব্দ যার আবিধানিক অর্থ হচ্ছে বিষ তার মানে ভাইরাসকে প্রথমে যেহেতু বিষ নামকরণ করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে ভাইরাস জিনিসটা হচ্ছে একটা ক্ষতিকর বস্তু হবে এবং এটা কোনো দিক দিয়ে আসলে কাজে লাগে না আমরা যখন ব্যাকটেরিয়া পড়ব তখন দেখব ব্যাকটেরিয়ার কিছু উপকারী দিকও আছে মানে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো উপকার করে আবার কিছু আছে যেগুলো অপকার করে কিন্তু ভাইরাস এমন একটা জিনিস যেটা কোনো দিক দিয়ে আমাদের কোনো উপকারে আসে না আসলে ভাইরাস একমাত্র রোগ সৃষ্টিকারী বস্তু তাই ভাইরাসকে বলা হয় অতি আনুবীক্ষণিক রোগ সৃষ্টিকারী বস্তু এটা হচ্ছে একদম সহজ কথায় ভাইরাসের ডেফিনেশান আর ভাইরাসের ডেফিনেশান যদি আমরা একটু সুন্দর করে বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণের সমন্বয়ে গঠিত একটি সত্তা যা জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে কিন্তু জীবকোষের অভ্যন্তরে সক্রিয় অবস্থায় বিরাজ করে তাহলে ভাইরাস এমন এক ধরনের সত্তা যা একটি সজীব জীবকোষের বাইরে নিষ্ক্রিয় থাকবে এবং জীবকোষের অভ্যন্তরে গেলে সেটা হচ্ছে একটি সজীব বস্তু হিসেবে কাজ করবে জিনিসটা অনেক মজার আসলে আমরা যদি চিন্তা করি যে একটা সহজ মানে একটা সিম্পল একটা ধরলাম ইটের কণা এটা কিন্তু প্রকৃতিতে যখন স্বাভাবিক অবস্থা রয়েছে এটা কিন্তু একদমই একটা জড় পদার্থ তো ভাইরাস যখন প্রকৃতিতে স্বাভাবিক অবস্থায় থাকে এটা এরকম একটা জড় পদার্থের মতো একটা বালির মতো বা ইটের কণার মতো নিষ্ক্রিয় অবস্থায় থাকে এটার মধ্যে কোনো ধরনের সজীব কোষের যে কাজগুলো সেগুলো হয় না কিন্তু যখনই একটি ভাইরাস একটি সজীব কোষের অভ্যন্তরে প্রবেশ করে তখনই তার মধ্যে জীবীয় যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখা যায় এ কারণে আমরা যখন ভাইরাসের বৈশিষ্ট্য আলোচনা করতে যাই আমরা দুইটা হেডিংয়ে আলোচনা করি একটি হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য আরেকটি হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য আমরা প্রথমেই নিই ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলো গুলো কি কি তাহলে ভাইরাসের জড় বৈশিষ্ট্য প্রথমে ভাইরাস অকোষীয় যেহেতু ভাইরাস অকোষীয় তার মানে ভাইরাসের মধ্যে কোষের যে অঙ্গাণুগুলা কোষের মধ্যে যে বিপাকীয় এনজাইমগুলা কোনো ধরনের কিছুই থাকবে না ভাইরাসের মধ্যে কোনো ধরনের সেন্ট্রিয়ল মাইটোকন্ড্রিয়া গলজি অ্যাপারেটাস নিউক্লিয়াস কিছুই নেই শুধুমাত্র ভাইরাস একটা কণার মতো আচরণ করে তারপর আমরা দেখি ভাইরাস জীব কোষের বাইরে স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয় আমরা জানি জীবের একটি স্বকীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি নিজের অনুরূপ জীব সৃষ্টি করতে সক্ষম এবং জীবের এটা একটি অনন্য অনন্য বৈশিষ্ট্য হিসেবে কাজ করে কিন্তু ভাইরাস কিন্তু জীব কোষের বাইরে যখন সে একদম নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখন সে প্রজনন করে নিজের অনুরূপ কোন জীব সৃষ্টি করতে পারে না এ কারণে ভাইরাসে এটা জড়বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তারপর আমরা দেখি ভাইরাসকে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দ্বারা পৃথক করা সম্ভব না রোধক ফিল্টার হচ্ছে একটা মতন যেটার মধ্যে দিয়ে আমরা কোন একটা লিকুইড সলিউশন বা কোন একটা পদার্থ যদি পাস করি তাহলে সেখানে যদি ব্যাকটেরিয়া থেকে থাকে সেটা ওই ফিল্টারে আটকা জমে থাকে তার মানে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ফিল্টার করার একটা ছাঁকনি হিসেবে কাজ করে তো ভাইরাস যদি থাকে কোনো একটা লিকুইড সলিউশনে সেটা যদি আমরা ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে দেইও তারপরেও কিন্তু ভাইরাসটা ছাঁক নিতে আটকে যাবে না তার মানে বোঝা যাচ্ছে ব্যাকটেরিয়ার চেয়েও ভাইরাসের আকার কিন্তু কয়েক গুণ ছোট কয়েক শত গুণ ছোট তারপর আমরা দেখি ভাইরাসকে ব্যাপন সেন্ট্রিফিউজ সাসপেনশন আকারে নেয়া সম্ভব আমরা জানি রাসায়নিক কণার বিভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে কণাগুলো ব্যাপন প্রক্রিয়া করে ব্যাপন প্রক্রিয়া অংশগ্রহণ করে সেন্ট্রিফিউজ প্রক্রিয়া অংশগ্রহণ করে আবার রাসায়নিক কণা দিয়ে সাসপেনশন তৈরি করা সম্ভব তো ভাইরাস যখন জীবকোষের বাইরে থাকে তখন যেহেতু সে রাসায়নিক কণার মতন আচরণ করে তাই রাসায়নিক কণার এই যে বৈশিষ্ট্যগুলো ব্যাপন সেন্ট্রিফিউজ সাসপেনশন এগুলো আমরা ভাইরাসের মধ্যে দেখতে পাবো তারপর আরেকটা বৈশিষ্ট্য ভাইরাস শুধুমাত্র ভাইরাস হলো শুধু প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে তৈরি এক ধরনের বস্তু প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে তৈরি তাহলে আমরা আরেকবার একটু উপর থেকে দেখি একটু রিভাইজ করি যেটা প্রথম কথা ছিল ভাইরাস হচ্ছে অকোষীয় তার মানে ভাইরাসের মধ্যে কোষীয় কোনো অঙ্গাণু থাকবে না ভাইরাসের মধ্যে কোষীয় কোনো বিপাকীয় এনজাইমও নেই এ কারণে ভাইরাসের কোনো বিপাক প্রক্রিয়া হবে না সেকেন্ড কথা ভাইরাস জীবকোষের বাইরে স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয় যার মানে হচ্ছে জীবকোষের বাইরে ভাইরাস একটা রাসায়নিক কণার মতে আচরণ করে সে তার নিজের অনুরূপ কোনো একটা সত্তা তৈরি করতে সম্ভব পারে না তারপরে হচ্ছে ভাইরাসকে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে পৃথক করা যায় না যেটা একটু আগে আমি বললাম এবং ভাইরাস রাসায়নিক কণার মতোই ব্যাপন সেন্ট্রিফিউজ সাসপেনশন ইত্যাদি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং শেষে দেখলাম ভাইরাস হচ্ছে শুধুমাত্র প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে তৈরি এক ধরনের বস্তু হিসেবে কাজ করে এগুলো গেল ভাইরাসের জড় বৈশিষ্ট্য তার মানে এই বৈশিষ্ট্যগুলো আমরা কখন দেখব যখন ভাইরাসটা জীবকোষের বাইরে থাকবে তখন ভাইরাসটা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো শো করবে কিন্তু ভাইরাসটা যখনই জীবকোষের মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু ভাইরাসের বৈশিষ্ট্যগুলো এগুলোর সাথে ম্যাচ করবে না চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা এখন দেখি ভাইরাসের জড় বৈশিষ্ট্য তো আমরা এখন দেখি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যগুলো তো প্রথমেই আমরা দেখি যে আমরা ভাইরাসকে দেখেছিলাম যে ভাইরাস যখন জীবকোষের বাইরে থাকে তখন এটি স্বাধীনভাবে প্রজনন করতে পারে না কিন্তু ভাইরাস যখনই জীবকোষের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু এটি নিজের অনুরূপ বা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে অর্থাৎ জীবকোষের অভ্যন্তরে জীবকোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে তারপর আমরা দেখি জীবকোষে অভ্যন্তরে ভাইরাস যে সংখ্যা বৃদ্ধি করছে এখানে নতুন সৃষ্ট ভাইরাস কিন্তু দেখতে অনুরূপ মাতৃভাইরাসের মতোই হবে তার মানে নতুন ভাইরাসের আকার আকৃতি এবং সকল বৈশিষ্ট্য একদম অনুরূপ মাতৃভাইরাসের মতন হবে তাহলে ভাইরাস বা অপত্য ভাইরাস বলতে পারি অপত্য ভাইরাসে মাতৃভাইরাসের অনুরূপ বৈশিষ্ট্য বিদ্যমান তারপর আমরা দেখি যে ভাইরাস যে নতুন জীব তৈরি করছে সেটার অনুরূপ বৈশিষ্ট্য কিন্তু একদম মাতৃভাইরাসের মতোই থাকে তারপরে ভাইরাসের একদম কেন্দ্রীয় বা কোর যে বস্তু সেটা হচ্ছে ডিএনএ বা আর এন এ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড তার মানে ভাইরাসে ডিএনএ অথবা আরএনএ থাকে এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা জানি ডিএনএ আর এনএ দুইটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের জীব দেহের একদম রাসায়নিক যে কোর বস্তু ডিএনএ অথবা আর এগুলো তৈরির মনোমার হিসেবে কাজ করে তাহলে ডিএনএ অথবা আর হচ্ছে একটা জীবের বৈশিষ্ট্যের প্রধান ধারক বাহক আমরা বলতে পারি কিন্তু ভাইরাসের মধ্যে ডিএনএ এবং আর এনএ দুইটাই কিন্তু থাকবে না উন্নত জীবে আমরা দেখি কোষের মধ্যে ডিএনএ এবং আর হত হয়তো ডিএনএ থাকবে অথবা আর এ থাকবে কিন্তু কখনোই দুইটা একসাথে থাকবে না এবং এ কারণে ডিএনএ যদি থাকে সেই ভাইরাসের নাম বলা হয় ডিএনএ ভাইরাস আর যদি ভাইরাসে আর এ থাকে তার নাম হয়ে যায় আর ভাইরাস তো আমরা এটা ক্লাসিফিকেশনের সময় আরো ডিস ডিটেলস দেখব এরপরে দেখি ভাইরাস অভিযোজন করতে পারে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রতিকূল পরিবেশে আসলে ভাইরাস তার অভিযোজন ক্ষমতার মাধ্যমে টিকে যেতে পারে এবং নতুন ভাবে সেখানে আবার তার বংশবিস্তার করতে পারবে সজীব কোষে ধোকার মাধ্যমে এরপর আমরা দেখি একটা মজার বৈশিষ্ট্য যেটা ভাইরাসের আর খুব ইন্টারেস্টিং একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে ভাইরাসে স্বতঃস্ফূর্ত পরিব্যক্তি ঘটে আসলে পরিব্যক্তির ইংলিশ টার্মটা আমরা অনেকেই জানি বাংলাটা আসলে বুঝি না আসলে মিউটেশনের বাংলায় হচ্ছে পরিব্যক্তি তো আমরা জানি মিউটেশন হচ্ছে একটা যে কোনো একটা জীবের যে জেনেটিক যে বিন্যাসটা সেই জেনেটিক বিন্যাসের মধ্যে পরিবর্তন এবং জেনেটিক বিন্যাসে যদি পরিবর্তন হয় তাহলে জীবের কিন্তু বৈশিষ্ট্য পরিবর্তন চলে আসবে যে কোনো জীবে এই জেনেটিক বিবর্তন বা এই জেনেটিক পরিবর্তনটা কিন্তু আস্তে আস্তে হয় খুব আস্তে আস্তে অনেক কালের আবর্তনে আস্তে আস্তে কিন্তু জেনেটিক বিবর্তন বা মিউটেশনের কারণে জীবের বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে করে চেঞ্জ হতে পারে কিন্তু ভাইরাস এমন একটা জীব যেটা নিজে নিজের এই মিউটেশনটা নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং এই কারণে আমরা দেখব যে এক ধরনের ভাইরাস কিন্তু তার জেনেটিক মিউটেশনের মাধ্যমে অন্য টাইপের ভাইরাসে রূপান্তরিত হতে পারে এবং এই বৈশিষ্ট্যটার জন্যই ভাইরাসের মধ্যে যে আমরা দেখি যে ভ্যারিয়েশনটা সেই ভ্যারিয়েশনটা অনেক বেশি হয় ভাইরাসের মধ্যে অনেক ধরনের বৈচিত্র্য দেখা যায় এই কারণে তাহলে লাস্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভাইরাসে অনেক বৈচিত্র্য বিদ্যমান আমরা জানি যে বিভিন্ন ধরনের রোগের জন্য যে আমরা টিকা নেই এরকম ধরনের টিকা নিয়ে কিন্তু আমাদের সেই রোগটা কিওর হয়ে যায় কিন্তু সর্দি কাশি হচ্ছে এমন একটা রোগ যেটা আসলে কখনোই কিউর হওয়া সম্ভব না আমাদের কন্টিনিউয়াসলি যখনই হয় আমাদের ওষুধ খেয়ে সেটাকে কিওর করতে হয় এখন সর্দি কাশির জন্য যে ভাইরাসটা দায়ী সেটার জন্য কোনো ভ্যাকসিন নেই কেন কারণ হচ্ছে সর্দি কাশি যে ভাইরাসটা সেই ভাইরাসটা হচ্ছে মিউটেশন করতে সক্ষম এবং এটা কন্টিনিউয়াস মিউটেশনের মাধ্যমে নতুন ধরনের বৈশিষ্ট্য বিশিষ্ট ভাইরাসে পরিণত হয় যার কারণে আমরা যেই ধরনের ভ্যাকসিনই ওটাকে অ্যাপ্লাই করি না কেন ওইটা যেহেতু বৈশিষ্ট্য চেঞ্জ করে ফেলে ওই ভ্যাকসিনটা আর ওই ভাইরাসের জন্য কার্যকর হয় না এই কারণে সর্দি কাশি কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের আজীবন লেগে থাকতে পারে বা যে কোনো সময় সর্দি কাশির জন্য ভ্যাকসিন নিয়ে আসলে সম্পূর্ণভাবে সেটাকে কিওর করা সম্ভব হয় না তো এইবারও আমাদের জীবীয় বৈশিষ্ট্য আমরা আরেকবার রিভাইজ করি প্রথমেই জীবকোষ্যে অভ্যন্তরে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করতে পারবে এবং সংখ্যা বৃদ্ধি করে নতুন যে ভাইরাস তৈরি হবে সেটার বৈশিষ্ট্য অনুরূপ মাতৃভাইরাসের মতন হবে ভাইরাসের মধ্যে হয় ডিএনএ থাকবে অথবা আর থাকবে তারপর ভাইরাস অভিযোজন করতে পারে মানে নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারবে ভাইরাসের স্বতঃস্ফূর্ত মিউটেশন করতে পারবে এবং মিউটেশন ঘটে বলে ভাইরাসের নতুন ধরনের অনেক বৈচিত্র্য তো চলে আসবে তো এই ছিল আজকে আমাদের ভাইরাস সম্পর্কে আলোচনা আমরা একদম বেসিক ভাইরাসের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী এপিসোডে আমরা ভাইরাস সম্পর্কে আরো কিছু তথ্য জানবো সবাইকে নতুন তথ্য জানার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি